সৌদি আরবে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল নদিয়ার শান্তিপুরের দুই যুবকের মৃতদেহ বাড়ি ফেরানোর জন্য সরকারের কাছে মৃতদের পরিবার আগে কাজে যান নদিয়ার শান্তিপুরের বাসিন্দা হাকিম আলী কারিগর আট মাস পর মঙ্গল আহমেদ কারিগর তার সঙ্গে কাজে যোগ দেন দুজনেই নদিয়ার শান্তিপুর পুরসভার মালঞ্চের বাসিন্দা সৌদি আরবে একটি শপিং মলে কাজ নেন তারা সেখানে উমরা হজ করতে মদিনা থেকে মক্কা যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের মদিনা থেকে মক্কা যাওয়ার পথে তাদের বাসটিতে আগুন লেগে যায় সেই আগুনেই মৃত্যু হয় দুজনের ওখানে গিয়েছে তো তো এক বছর আমি জানতে আমার ছেলে জেনেছে কিন্তু আমি কালকে সন্ধ্যার আগে যাব শুনলাম যে ওরা ওই ওদের বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে মক্কা থেকে মদিনায় যেতে গিয়ে গত ষোলোই অক্টোবর পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল তাদের এই দীপাবলিতে বাড়ি আসার কথা ছিল কিন্তু তাদের কোনো খোঁজ না পাওয়ায় এক বন্ধুকে ফোন করে মৃত্যুর খবর জানতে পারেন পরিবারের লোকেরা দেহ দুটি ফেরাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছে মৃত দুই যুবকের পরিবার ও দেখো নুমরা হদে মদিনা ঘুরে যখন মক্কায় যাবে আমাকে বললে যে আমরা খাওয়া দাওয়া করি কি করে এবার আমি মক্কায় চলে যাব ও নুমরা এই পর্যন্ত আমার সঙ্গে কথা তারপরে দশ দিন আমার সঙ্গে এই কদিন কোনো ফোনই হচ্ছে না ফোনই হচ্ছে না তারপর যেমন শুনুন যে গাড়ি অ্যাক্সিডেন্ট তো অমুক দিনের পরে অমুক দিন তাহলে আমার ডাউট হচ্ছে গেছে তাহলে আমার ছেলে ওই বাপ্পা দাসের রিপোর্ট নিউজ নো নোম্যান্সল্যান্ড শান্তিপুর